আরও ধাক্কা বুথ ফেরত সমীক্ষায় এবারে ভু এক্সিট পোলে সমীক্ষা থেকে হাত ধুয়ে ফেলল এম বিশ্ববিদ্যালয় বিবৃতি দিয়ে সরকারিভাবে জানালো এবিবি বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের এক্সিট পোল করেনি অন্যায়ভাবে তাদের নাম লোগো ব্যবহার করা হয়েছে তীব্র নিন্দায় শুরু জানানো হয়েছে প্রশ্ন উঠছে আইনগত ব্যবস্থা নেবার ক্ষেত্রে নির্বিকার কেন উপাচার্য তিনি কি জনক সজ্জন কুমারকে এম বিশ্ববিদ্যালয়ের লোগো ব্যবহার করে এক্সিট পোল করার অনুমতি দেননি যদি না দিয়ে থাকেন তাহলে সমস্ত আচরণবিধি লঙ্ঘন করে সামাজিক মাধ্যমে সোমবার দুপুরে এই এক্সিট পোল প্রচারের পরই কেন তিনি ওই সংস্থার বিরুদ্ধে মামলা করলেন না তো এই এক্সিট পোলে দেখানো হয়েছিল বিজেপি ঊনপঞ্চাশটি আসন পাচ্ছে চারিদিকে সমালোচনার ঝড় ওঠে সেদিনই বেআইনিভাবে ভুয়ো এক্সিট পোলের বিরুদ্ধে সিপিআইএম রাজ্য সম্পাদক কথা বলেন মুখ্য নির্বাচন আধিকারিকের সঙ্গে জিতেন্দ্র চৌধুরী স্পষ্টতই জানিয়ে দিয়েছিলেন সরকারি বিশ্ববিদ্যালয়ে এই ধরনের কোনো এক্তিয়ান নেই মুখ্য নির্বাচন আধিকারিকও জানিয়েছিলেন শোকজ করা হবে তীব্র গোতয় অবশেষে মঙ্গলবার রেজিস্ট্রার সুমন্ত চক্রবর্তীর স্বাক্ষরিত বিবৃতি প্রকাশ করা হয় বিবৃতিতে স্বীকার করা হয়েছে এতে বিশ্ববিদ্যালয়ের ভাব মর্তে ক্ষুণ্ণ হয়েছে এদিকে উপাচার্যের দিকে অভিযোগের আঙুল পড়ুয়া শিক্ষক অশিক্ষক কর্মচারীদের তাদের বক্তব্য শুধু নিন্দা জানিয়ে মুক্ত লু কেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চ্যানেল রাওত